এবার জানাবো শেয়ার বাজারের খবর। এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালনা পরিষদ মুদ্রা বা পারপেচুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি 600 কোটি টাকা উত্তোলন করবে। এডিশনাল টিয়ার 1 মূলধন পূরণের জন্য প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করা হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন এবং সব আইনি বাধ্যবাধকতা মেনে বন্ড ইস্যু করতে পারবে এক্সিম ব্যাংক লিমিটেড। রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পরিষদের বোর্ড সভা আজ বিকেল 3:30 অনুষ্ঠিত হবে। সভা 31 মার্চ ও 30 জুন সমাপ্ত সময়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনির্ধারিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে। এদিকে সামিট পাওয়ার লিমিটেডের পরিচালনা পরিষদের সভা আগামী 7 অক্টোবর বিকেল 3:00 অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির 30 জুন 2020 সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। 2019 সালে কোম্পানিটি 35% লভ্যাংশ দিয়েছিল। রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার গতকাল থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে আগামীকাল কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।